वेलकम बैक टू माय चैनल एंड गुड मॉर्निंग। सो सबाई आमार थंबनेल देखे तुम्हारा बुझते ही पेरेछो जे आज के आमार की प्लान। यस, आमी आज के पैकिंग शुरू कर देव कारण आमादेर एकटा टूर प्लान होच्छे। यस एंड सेटा कल सकालेई आमरा बेर होब, किन्तु आमी कोथाय जाच्छि सेटा आमी आजके तोमादेरके बोलबो ना। एटा आमी तो कोनोदिनो तोमादेर काछे कोनो किछु सरप्राइज रखि नि, तो आमी चाइ जे एई जिनिसटा अन्तत सरप्राइज थाक सबार काछे। খুব তাড়াতাড়ি তোমরা দু একদিনের মধ্যে আমি আবার নেক্সট ব্লগটা যখনই আমি পোস্ট করব তখনই তোমরা জানতে পারবে যে মানে আমরা এক্সাক্ট কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার আগে আমি অন্তত আমাদের লাঞ্চটা হয়ে যায়, কারণ আমরা যখন কোথাও বেরোই শুধু প্যাকিং করলে তো হলো না, প্যাকিং এর সাথে সাথে টুকটাক কিছু না কিছু একটা মানে কেনাকাটি থেকেই যায়। তো আমি আর মা বিকেলবেলা আজকে এই টুকটাক কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো করে দেন আমাদের প্যাকিং স্টার্ট করে দেবো। মানে আমরা কি কি নেব না নেব সেগুলো আমি অলরেডি বাইরে বের করে রেখেছি, জাস্ট ট্রলিতে ভরা বাকি আর কি। সো চলো তার আগে আমি অন্তত আমাদের লাঞ্চটা শেষ করি আর লাঞ্চে গিয়ে দেখি যে মা কি রান্না করছে। সো চলো যাওয়া যাক। মাটন হয়েছে। ইয়েস, আর আমার মাটন আমার ফেভারিট। আমি মাটন হলে পরে আমি সব ভুলে যাই, মাটন হলে আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না মানে কোনো কিছুই দরকার নেই, এত ভালো লাগে আমার মাটন। আর যেহেতু মাটন আমার খুব ভালো লাগে, মাটনের সাথে আমি ওই জন্য কারণ মাটনটা এই কারণে আজকে করলো, আর এই কারণে যে মানে আমরা যেদিন যাচ্ছি মানে কালকে আমাদের নিরামিষ, ঠিক আছে? এবার নিরামিষ খেয়ে আমাদেরকে বেরোতে হবে, আর আমি নিরামিষ খুব একটা পছন্দ করি না। ওখানে মোটামুটি 7-8 দিনের একটা প্ল্যান আছে আমাদের লাগবে, আর 7-8 দিন আমি আমার মায়ের হাতের মাটন পাবো না, 7-8 দিন পর পাবো। তো তার জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আজকে অন্তত মায়ের হাতের একটা টেস্টি মাটন খেয়ে যাই। অ্যান্ড মাটন আমার যেহেতু খুব ভালো লাগে, মাটনের সাথে আমি ফ্রাইড রাইস খুব পছন্দ করি, তো তার জন্য মা ফ্রাইড রাইসও রান্না করেছে। সো মানে আমি খুব আমার মন খুশখুশ হয়ে গেছে যে আমি আজকে ফ্রাইড রাইস অ্যান্ড মাটন খাবো। তো চলো তাহলে খেয়ে নেওয়া যাক। আমি রেডি হয়ে গিয়েছি, আমি আর আমার মা এখন বেরোচ্ছি। আমি ব্লগ করছি তুই মাঝখানে কি হয়েছে? আমি আর মা দুজনে রেডি হয়ে গেছি, আমি এখন টুকটাক একটু কেনাকাটি বাকি আছে সেগুলো করতে যাব। কিন্তু মানে কোথাও যাওয়ার সময় শরীর টরীর খারাপ হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা লেগে যায়, এগুলো খুব বাজে লাগে, খুবই বাজে লাগে। আমারও হয়েছে, ইভেন আমার মারও হয়েছে, মার যদিও আমার চেয়ে একটু বেশি হয়েছে, মার সাথে থাকি একটু আমারও ওই জন্য লেগে গেছে। যাই হোক, তো মাও অনেকদিন ধরে ওষুধ টষুধ খাচ্ছে, কারণ ঠিক হতে থাকবে স্বাভাবিক, এই অবস্থায় যাওয়াটা খুব চাপে, তাও কিছুটা বেটার হয়েছে। অ্যান্ড আমার ওই যে তালু টালুগুলো সব ভুলে যাচ্ছে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, এগুলো মানে বাইরে যাওয়ার এক্সাইটমেন্টে এগুলো সব ভুলে গেছি আমি। তো চলো মা, চলো চলো প্রচন্ড এলোমেলো হয়ে আছে এখানে, সব জামা কাপড়। ইয়েস, এখন মানে সব জামা কাপড় গুলো কম্পিউটার টেবিলের উপর রাখা হয়েছে, এত ওলট পালট চারিদিকে, কারণ এখনো যতক্ষণ ধরে আমরা জামা কাপড় গুলো না ঢোকাচ্ছি ততক্ষণ ঘর এরকমই থাকবে সবার। তো ওখান থেকে ঘুরে এসে যেহেতু বার করে গেছে তো ঢোকাতে খুব টাইম লাগবে না, তো ঘুরে আসি দেন আমরা প্যাকিং স্টার্ট করবো। ইয়েস চলো, টাটা বোনো, টাটা। তুই ঘুমা, তুই ঘুমা, আমরা ঘুরে আসি। লাইটটা ফুল দাও মা, আর কিছু না বাকি ছিল তুমি তোমার সব নিয়েছো তো, প্রায় 3-4টা করে জেরক্স তো লাগবেই, মানে রাখা ভালো, দেখো লাগলে লাগবে না লাগলে নেই, কিন্তু রাখা তো ভালো না সাথে সবসময়, বাইরে যাওয়া মানে আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স লাগবে। এটা গাইস সিরিয়াসলি মানে আমরা যখনই বাইরে কোথাও যাই আমাদের আইডি প্রুফের জন্য আমাদেরকে সবসময় আধার কার্ড ভোটার কার্ড রাখাটা উচিত, কারণ দেখবেই স্বাভাবিক, ফ্লাইটে তো দেখেই। কি বললে, কোথায় আছে? ওমা ওমা, আকাশি ব্যাগ, আকাশি ব্যাগ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গাইস আমি ব্যাগ ধরেই নিয়ে নিলাম, ইয়েস কি লাগবে না লাগবে ব্যাগটা ধরেই নেওয়া উচিত। সো লেটস গো, বন্ধ করে দিই না, এদিকটা বন্ধ করে আমি দিতে বলি, তুমি এখানে দাঁড়াও আমি আসছি।
গেলাম। এবার বাইরে গেলে পরে মানে কিছু কিনি যে না কিনে টুকটাক জিনিসপত্র কিনলাম, টুকটাক জিনিসপত্র যেমন নেল পলিশ অ্যান্ড ওখানে মানে রাফিউজের জন্য জুতো অ্যান্ড আমার চশমা এইসব কিনলাম। তো যাই কিনি যে না কিনি অন্তত বাইরে বেরোলে পরে মনটা একটু খাওয়ার খাওয়ার করে, যে চারিদিকে তাকালে পরে কি খাই না খাই আমি সেটা মানে সেটা ভাবতে থাকি, যে বাইরে যখন বেরিয়েছি কিছু তো খেতেই লাগবে এরকম ফিল হয়। তো তার জন্য আমি একটু খাবার নিয়ে আসলাম। বাইরে বেরোনো হয় না বেশিরভাগই, যখনই কিছু খেতে ইচ্ছে করতো সুইগিতে অর্ডার করে খেতাম, তো অর্ডার করে খেলাম, তো ভাবলাম যখন বাইরে বেরোনোই হলো তাহলে একটু কিছু খাবার নিয়ে আসি, দুটো জিনিস নিয়ে আসি। আর এখানে আছে হলো ফ্রাইড মোমো। আমার পার্সোনাল ড্রেস গুলো সেগুলো একটা আলাদা আমি ব্যাগের মধ্যে নেব, তাহলে কি হবে এক জায়গা থেকে বারবার করে বের করতে হবে না, সবসময় আমারটা আলাদা করে আমি বের করে নিতে পারবো, কারণ যেহেতু ওটা আমার পিঠেই থাকবে তাই আমি ভাবছি পিঠ ব্যাগের মধ্যেই আমি নিয়ে নেব ওটা, তাই করি আসলে অনেকদিন ধরে হেডফোনটা ইউজ হয় না, খুব রেয়ার ইউজ হয় এই হেডফোন এখন, আর এটা হওয়ার পর থেকে গান শুনি মুভি দেখি যা মানে যেটাই করি না কেন ছোট হেডফোন দিয়ে অভ্যাস হয়ে গেছে, যার জন্য বড়টা ইউজ খুব কম হয়। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এই চশমাটা নিয়ে আসলাম ডে নাইট আর কি। সো হাউ ইজ ইট গাইস? আমি টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি, কারণ এতক্ষণ ধরে যদি আমি ভিডিও করি তাহলে তোমরা বোর হয়ে যাবে, তার থেকে টাইম ল্যাপসে দিয়ে দিই প্যাকিং আর কি, প্যাকিং তো তোমরা বুঝেই যাবে। এইসব জিনিসগুলো যেমন আজকে নেওয়া যাবে না, কারণ এগুলো আমাদের কালকেও দিনের বেলা লাগবে, তার জন্য ওগুলো যত মানে ওগুলো কালকে ঢোকাবো, তো টুকটাক কিছু কিছু বাকি থাকবে সেগুলো আমরা কালকে করবো। আজকে মোটামুটি যত জামা কাপড় ছিল সেগুলো এতক্ষণ ধরে গাইজ আমি জাস্ট জামা কাপড় এইসব নেওয়া হলো, এখন সাজগোজের জিনিসপত্র এইসব নেওয়া হবে, তো কিছু সাজগোজের জিনিসপত্র নিয়ে নিই। আমি যেটা করছি সেটা হলো এক
এত বড় লোশনটা ফালতু ওখানে বয়ে নিয়ে গিয়ে তো লাভ নেই, তার থেকে ভাবলাম যে তাহলে একটা কাজ করি, আমার কাছে অ্যালোভেরা জেলের একটা কৌটো আর কি খালি ছিল, তো ভাবলাম যে লোশনটাকে তাহলে এর মধ্যে ঢেলে লোশনটাকে তাহলে তাই না বেস্ট হবে, কারণ ফালতু ফালতু এত বড় একটা জিনিসকে গ্যাঞ্জাম করে তো লাভ নেই, তার জন্যই আমি এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো আপাতত আমার এটা ডান, আমার কারণ আমার অ্যালোভেরা জেল মানে আমি তো প্রচন্ড পছন্দ করি, অ্যালোভেরা জেলের চেয়ে মানে বেস্ট আমার মনে হয় না আর কিছু হয়, কোনো ক্রিম আমার অ্যালোভেরা জেলের সাথে টক্কর দিতে পারবে না। তোমার মুখে যদি কোনো কিছু শ্যুট না হয়, কোনো ক্রিমে যদি শ্যুট না হয়, তো আমি মনে করি যে তাহলে তোমরা শুধু অ্যালোভেরা জেল ইউজ করো ময়েশ্চারাইজার হিসাবে, তাও বেস্ট, আমি তো তাই করি। মানে আমি মেকআপের আগে, যদিও আমি মেকআপ খুব একটা ভালো করতে পারি না, তাও যেটুকু চেষ্টা করি করার টুকটাক এই ইউটিউব দেখে যেটুকু শিখেছি আর কি, মানে প্রাইমার হিসেবে আমি অলওয়েজ অ্যালোভেরা জেলটা প্রেফার করব। যে ময়েশ্চারাইজারের পর যে আমরা প্রাইমারটা ইউজ করি, আমি মনে আমি সবসময় অ্যালোভেরা জেল ইউজ করি, আমার বেস্ট লাগে। আর রাতের বেলা নাইট ক্রিম হিসাবে আমি অ্যালোভেরা জেল কখনো কখনো ইউজ করে ফেলি, তো ভালো, সব দিক দিয়ে বেস্ট, আমার খুব ভালো লাগে। যাই হোক গাইস, এগুলো পরের কথা, আমি আজকে কিন্তু যদি মেকআপের ভিতরে ঢুকে গেলাম, আমার টপিক ছিল আলাদা, আমি আলাদা টপিকে চলে গেলাম। সো গাইস, তাহলে আমার টুকটাক মানে টুকটাক জিনিসপত্র যা নেওয়ার ছিল সব কমপ্লিট হয়ে গেছে গাইস। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য আমি মানে তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমরা কালকে সকালে, হ্যাঁ আমরা কালকে সকালেই বেরিয়ে যাব, অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা তোমরা কালকেই জানতে পারবে। আমি এই ব্লগ মানে নেক্সট ব্লগটা দুদিনের মধ্যেই আপলোড করবো, ঠিক আছে, তখনই তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কোনোদিনও তোমাদেরকে কোনো কিছু নিয়ে সারপ্রাইজ রাখিনি, এটা আমার ফার্স্ট টাইম, ঠিক আছে, একটা একটা সারপ্রাইজ তো তোমরা নিতেই পারো তাই না, তার জন্য তোমাদেরকে 2-3 দিন ম্যাক্সিমাম ওয়েট করতে হবে, তারপরে তোমরা জানতে পারবে। আর এই ব্লগটা আমি আজকে মানে প্যাকিং ব্লগ, মানে যেটা আমার আজকে টুকটাক প্যাকিং, শুধু প্যাকিং ক্ষেত্রে আমি এটাকে ইউজ করেছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমি কিসে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো সব তোমরা জানতে পারবে। তো একটু আমার সাথে মানে থেকো, আর আমি আমার সব ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে, কারণ আমি এরপর কী করবো না করবো সব তোমাদের সাথে আমি শেয়ার করবো। ইয়েস, তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, এখন জাস্ট খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তাহলে আমার সাথে থেকো, স্টে টিউন, অ্যান্ড সবাই খুব ভালো থেকো। তো চলো, তাহলে আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।